এদিকে আওয়ামী লীগের বর্ষীয়ান সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠকে শোক প্রস্তাব আনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশ বলিষ্ঠ ও প্রতিবাদী নেতাকে হারিয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী। ঠিক সবার সঙ্গে সমন্বয় কিছু, সবার সঙ্গে যোগাযোগ রাখা, আবার কোনো কিছু হলে আমাকে জানানো এবং রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে কাজ সেটা করার একটা আকাঙ্ক্ষা ছিল, কাজ করতেন। এই যে একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, তারপরেও কিন্তু কখনো থেমে থাকেনি, প্রত্যেকটা কর্মসূচি পালন করা, বারবার সভা করা, এই সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বসা এবং তাদের সাথে আলোচনা করা, কর্মসূচিগুলি ঠিক করা এবং সেগুলিকে নিয়ে যাওয়া, এবং আব্দুল সাহেবের চলে যাওয়াটা এত হঠাৎ করে যে ঠিক 10টার দিকে আমি খবর পেলাম, আর তারপরেই হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু খবর 11টার দিকে আমি, ধর 11টাই বেজে বাজে তখনই আমরা পেয়েছি।